अमित शाह सामने नाम ना करे तृणमूल विधायक हुमायुन कबीर के हुशियारी दिलें मिठुन चक्रवर्ती। भोटेर समय हुमायुनेर वितर्कित मंतव्य के हाथियार करे पाल्टा हुशियारी। केटे भागीरथीते फेलबो ना, तोमादेर जमीतेई फेलबो, हुंकार मिठुनेर। आरेकबार जन्म निते हबे, मिठुन के पाल्टा कटाक्ष हुमायुन कबीरेर। हम इनको काट के भागीरथी में बहा देंगे। हमने सोचा चीफ मिनिस्टर कुछ तो बोलेगा, कैसी बात मत करो, किसी ने कुछ नहीं कहा। लेकिन हम चीफ मिनिस्टर नहीं है, लेकिन हम तो बोलेंगे तुम काट के भागीरथी में फेंक दोगे, लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागीरथी में नहीं, तो भागीरथी हमारी माँ है, पुण्य माँ है, मिठुन चक्रवर्ती যেভাবে আক্রমণাত্মক হলেন বা আমার সম্বন্ধে বললেন যে উনি নাকি আমাকে এই মাটিতেই পুঁতে দিবেন, আমি বলবো আরেকবার জন্ম নিতে হবে। মিঠুন 73 বছর বয়স, আপনার মুখে এইসব পুঁতে দেবো, মেরে দেবো, ফেলে দেবো, আর এত আত্মবিশ্বাস। এর আগে আপনার নেতারা, কেন্দ্রের নেতারা 2021 সালে বলেছিল ইসকে বার 200 পার, তো আপনি 2026-এ আপনি বলছেন যে আপনি প্রায় ক্ষমতায় বসে পড়বেন বা চলে আসবেন। আমি বলবো মিঠুনবাবুকে যে আপনার ব্রেনের একটু চিকিৎসা করান, আর আরেকবার জন্ম নেওয়ার জন্য ঈশ্বরের কাছে আবেদন করুন। আসছি পরের খবরে। দীর্ঘদিন নিয়োগ নেই, চলতি বছরেও হচ্ছে না প্রাথমিকের টেট খবর সূত্রের। এখনও পুরনো পরীক্ষারে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি, তাই এবছর পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই খবর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে। দীর্ঘদিন ধরে নিয়োগ নেই, চলতি বছরেও হচ্ছে না প্রাথমিকের টেট খবর সূত্র মারফত, তবে এখনও পুরনো পরীক্ষার নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি, তাই এবছর পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই বলে খবর পাওয়া যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে। প্রতি বছর টেট হবে এ নিয়ে 2022-এ প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। কি বলেছিলেন তখন তিনি রাঘব আপনাদের সামনে? টেট কবে হবে, কিভাবে হবে? আমি চাইবো আমি প্রত্যেক বছরই টেট হবে এবং তার রেজাল্ট বেরোবে। এভরি ইয়ার অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেক বছরে হবে। সম্মানিত সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এবং সেখানে গভর্নমেন্টের ম্যান্ডেট রয়েছে, টেট প্রত্যেক বছর নিতে হবে। টেট নিতে তো আপত্তি নেই, এবং টেট আমরা কেন নিচ্ছি, টেট ইজ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট। পথ আছে, টেট নেব, পথ অনুযায়ী বিজ্ঞপ্তি জারি হবে, মেরিট লিস্ট তৈরি হবে, অ্যাপয়েন্টমেন্ট আমরা রেকমেন্ড করবো, অ্যাপয়েন্টমেন্ট হবে। 2022-এ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি বলেছিলেন যে প্রতি বছর টেট হবে, কিন্তু 2022-এর নিয়োগই এখনো হয়নি, আর 2023-এ প্রাথমিকের টেটের ফলও প্রকাশ হয়নি। এই পরিস্থিতিতে চলতি বছরের টেট হচ্ছে না বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে নিয়োগ নেই, পাশাপাশি গত বছরের পরীক্ষার ফলও বেরোয়নি, সেই কারণে এই সিদ্ধান্ত বলে সূত্র মারফত খবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়োগ দুর্নীতিতে এতটাই আকণ্ঠ ডুবে আছে যে ওরা এখন নিয়োগ প্রক্রিয়াকে যতক্ষণ না স্বচ্ছ করতে পারছেন, আদালত থেকে কোন রকম ভাবে ওদের নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ না হচ্ছে দুর্নীতির কারণে, ততক্ষণ নিয়োগ হবে না। নিয়োগ না হলে পরে ওরা মনে করছেন টেট নেওয়া যাবে না, টেট নিলে পরীক্ষার্থীর এখানে আশা তৈরি হয়। কিন্তু যে ভুলটা ওরা করছেন সেটা হচ্ছে আইনত প্রত্যেক বছর টেট নেওয়া গুরুত্বপূর্ণ প্রয়োজন, এই টেটে যারা পাশ করবেন তারা এই টেট সার্টিফিকেটের ভিত্তিতে অন্যান্য রাজ্যেও কিন্তু দরখাস্ত করতে পারেন। অর্থাৎ এই রাজ্যের বেকারিত্ব বৃদ্ধি হচ্ছে ক্রমশ, সেক্ষেত্রে যারা চাকরি প্রার্থী শিক্ষিত ছিল তারা টেট পাশ করলে অন্য রাজ্যেও কিন্তু চাকরি পেতে পারেন, সেই পথটাও বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের দুর্নীতি এবং অপরিকল্পনার জন্যে আমাদের রাজ্যের শিক্ষিত বেকারদের বেকারিত্ব বৃদ্ধি হচ্ছে এবং পশ্চিমবঙ্গে তারা মাথা খুঁড়ে মরছে, তাদের ভিন রাজ্যে যাওয়ার সুযোগটাও কেড়ে নেওয়া হচ্ছে।
2022 নিয়োগ এখনো হয়নি আর 2023 প্রাথমিকের টেটের ফলও প্রকাশ হয়নি। এই পরিস্থিতিতে চলতি বছরে টেট হচ্ছে না বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর এ নিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার শোনাবো। তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি বাতিল হয়ে যাওয়া, পরীক্ষা বাতিল হয়ে যাওয়া তো ভবিতব্য, বাদ বাকি সব চলবে, চাকরি হবে এবং বেকার যুবকদের ভবিষ্যৎকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। শুধু বেকার যুবকদের ভবিষ্যৎ নয়, এই স্কুলগুলোতে যারা চাকরি পেয়ে যাচ্ছে এই স্কুলগুলোতে কারা পড়ে? গরিব মানুষের বাচ্চারা পড়ে, যারা প্রাইভেট স্কুলে দিতে পারে না সাধারণ মানুষরা পড়ে। আমরাও সরকারি স্কুলে বড় পড়ে বড় হয়েছে, প্রাইমারি থেকে টুয়েলভ অবধি। তো তাদের ভবিষ্যৎ অন্ধকার। আগামী দিনে যেন কোনো গরিবের ছেলে বড় জায়গায় পৌঁছতে না পারে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অধ্যাপক, শিক্ষক না হয় তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছে। সবাইকে পাউচ প্যাক খাওয়াবে, সবাই পাউচ প্যাক নিয়ে ব্যস্ত থাকে। Thank you.